আসসালামু আলাইকুম ফ্যামিলি কিচেন বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো জিভে জল আনা লইট্টা মাছের চপ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লইট্টা মাছের চপ বানানোর জন্য আমি কয়েক টুকরো লইট্টা মাছ ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, তারপর এটা আমি ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করতে আমি দিয়েছি লেবুর রস, লবণ, ধনিয়া জিরে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 3 ঘন্টার মতো। এখন আমি এই লইট্টা মাছগুলো ডিমে চুবিয়ে নিব। আমি ডিমে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য, খুবই সামান্য দিতে হবে, যেহেতু আমার মাছ এখানে খুবই অল্প। আমি দেখুন এই পরিমাণ আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এটা দিয়ে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি, এখন লইট্টা মাছগুলো আমি ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাছ অল্প আমি এই জন্য একসাথেই দিয়ে দিচ্ছি সবগুলো। এখান থেকে আমি চুবিয়ে নিব, তারপর আমি এটাকে টোস্ট বিস্কিটের গুঁড়োতে ভালোভাবে লাগিয়ে নিব। এখন আমি এক পিস করে বিস্কিটের গুঁড়োতে দিয়ে দিচ্ছি। এগুলো কাঁটা চামচ দিয়ে করলে আর ডিমগুলো ওঠার সম্ভাবনা থাকে না। বিস্কিটের গুঁড়োটাতে ভালোভাবে দিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো করে নিব। সবগুলো লইট্টা মাছ আমি এভাবে বিস্কিটের গুঁড়ো লাগিয়ে নিব। সবগুলো লইট্টা মাছে আমি রোস্ট বিস্কিটের গুঁড়ো ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এগুলো চেপে চেপে লাগাতে হবে। আমি খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। দেখুন আমি রেডি করে নিয়েছি লইট্টা মাছগুলো। এখন আমি এগুলো ভেজে দেখাবো। ভাজার জন্য আমি চুলায় একটা কড়াই গরম দিয়ে তাতে তেল গরম হতে দিয়েছি। তেলগুলো গরম হয়ে এসেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। এটা ডিপ ফ্রাই করতে হবে এবং লো আঁচে করতে হবে, মিডিয়াম থেকে একটু কম আছে, যেহেতু এটা মাছ, কাঁচা মাছটাই ভাজা হবে, এই জন্য একটু কম আছে করতে হবে। এভাবে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া যাবে না মনে হচ্ছে, আর দুইবারই দিতে হবে। আমি প্রথমে কয়েকদিন দিয়ে দিলাম, তেলে দেওয়ার সাথে সাথে দারুণ একটা ঘ্রাণ পাচ্ছি, খুবই মজাদার একটা ঘ্রাণ। যারা লইট্টা মাছ খেতে চান না এভাবে করে দেখবেন, আর কোনো মেহমান আসলে বা কোনো ইফতারে যে কোনো সময় বিকালের নাস্তায় এই মাছটা খেতে পারবেন, পোলাওর সাথে খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন, যেভাবে ইচ্ছে এই মাছটা এভাবে ভেজে চপ করে নিলে খাওয়া যাবে। যারা খায় না তারাও একবার খেলে অনায়াসে বারবার খেতে চাইবে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, প্রায় 4 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার। এভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। আমি এটা টিস্যুতে উঠাই নিচ্ছি, কারণ তেলগুলো চুষে নেওয়ার জন্য একটা টিস্যুতে উঠাই নিচ্ছি। বাকি মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এটা আমি ভেজে নেব, 4 মিনিটের মতোই ভেজে নিতে হবে। ভাজা শেষ হলে এটা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। করে নিলাম লইট্টা মাছের চপ। এটা আমি তেঁতুলের চাটনির সাথেই পরিবেশন করে নিয়েছি। তেঁতুলের চাটনির লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, আশা করি দেখে নেবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।